অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই ভিডিওতে আমি জানাতে চলেছি তিনটি রাজযোগ যা কিনা করবে এই আটটি রাশিকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় নিয়ে যেতে চলেছে। অপার ধনবর্ষা হতে চলেছে এই আটটি রাশির। এই তিনটি রাজযোগ একত্রে এই আটটি রাশিকে অপার ধন দিতে চলেছে। কোন এই আটটি রাশি এবং কোন কোন রাশিকে দিবে, আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, প্রথম কথা, আপনার রাশির নাম শুনে নিলেন যে আপনি বেরিয়ে গেলেন, সেটা করবেন না। আপনারা পুঙ্খানুপুঙ্খ এ টু জেড আপনার ভিডিওটি আগে শুনুন। প্রথমে আমি জানাই, আজ মধ্যরাত থেকে এই শুক্র রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কন্যা রাশি থেকে নিচস্থ রাশি থেকে সক্ষেত্রিক তুলা রাশিতে অবস্থান করবে। দেখুন, এর ফলে তিনটি রাজ্য তৈরি করছে। একটি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে মালব্য রাজ্য। এই তিনটি রাজ্যের ফলে এই আটটি রাশিকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে। কোন এই আটটি রাশি তার আগে আপনাদেরকে জানাই, বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে শুক্র এবং বুধের যদি একত্রে অবস্থান থাকে তুলা রাশিতে এবং মিত্র রাশিতে যদি অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কেন্দ্র ত্রিকোণ রাজ্য বা হংস মহাপুরুষ রাজ্য যদি থাকে তাহলে কিন্তু আপনারা এর শুভ ফলগুলো কিন্তু পাবেন, বা বালব্য রাজ্য যদি থাকে তাতেও কিন্তু আপনারা এই ফলগুলো কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খ পাবেন। প্রথমে দেখুন, আপনার বার্থ চার্টে আপনার শুক্র এবং বুধের অবস্থান, বাই বার্থ চার্ট মানে আপনি যখন জন্মেছিলেন সেই সময়। তো শুক্র এই যে নিচ রাশি থেকে স্বরাশিতে অবস্থান করছে, এর ফলে প্রথম কথা আমি জানাই, ট্যুরিজমের ক্ষেত্রে ব্যবসা কিন্তু যথেষ্ট উন্নতি হবে, ফিল্ম ইন্ডাস্ট্রি জেগে উঠবে, অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে, ভালোর দিক আসতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে। আপনার হোটেল ব্যবসা যথেষ্ট ভালো হবে এই সময় থেকে, এমনি ব্যবসা যথেষ্ট ভালো, শেয়ার মার্কেটের দিক থেকে যথেষ্ট লাভ কিন্তু এই সময় পাবেন। এর সাথে সাথে আপনার নিজস্ব ব্যবসা যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। লটারি শেয়ার থেকে, ট্রেন্ডিং থেকে প্রচুর অর্থ কিন্তু এই আটটি রাশি মানুষ পেতে চলেছে। এবং আপনারা আপনাদের লাভ লাইফের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো, অপার ধন আপনারা কিন্তু পাবেন। দেখুন, প্রথমেই আমি জানাই যে বিশেষ করে গাড়ি শিল্পের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, গাড়ি বিক্রি এই সময় যথেষ্ট হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ গাড়ি সেলিংটা যেটা কম ছিল সেই জায়গাটা কিন্তু, গাড়ি সেলিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু আসতে চলেছে। যাদের গাড়ির শোরুম আছে, যাদের হোটেল আছে, যাদের ট্যুরিজম আছে, ব্যবসা আছে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু তারা পাবে। এবং যাদের বিউটি পার্লার আছে, যাদের কসমেটিক্সের ব্যবসা আছে, বিউটি পার্লারের ক্ষেত্রে অভূতপূর্ব কিন্তু এই সময় ইনকাম কিন্তু দেখা যাবে। এই শুক্রের রাশি পরিবর্তনে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, হংস মহাপুরুষ রাজ্য, মালব্য রাজ্য এই জায়গাটা কিন্তু তৈরি করবে। তো কোন এই আটটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যারা ভাবছেন যে আমাকে দেখাবেন বা ফোনে, ফোনে আপনারা যদি আমার সঙ্গে কনসালটেন্সি নিতে চান, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন। কিন্তু রাশি লগ্ন জানার জন্য প্লিজ আপনারা এখানে করবেন না, রাশি লগ্নের জন্য আপনারা বারবার বলছি, প্রচুর কমেন্টস আসছে, এখানে কিন্তু রাশি লগ্ন জানানো হয় না। তো শুরু করা যাক। এই যে আজ মধ্যরাত থেকে শুক্র
রাশি পরিবর্তনে এই আটটি রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য চমকাতে চলেছে এই আটটি রাশি। তিনটি রাজযোগের ফলে আপনাদের ক্ষেত্রে হতে চলেছে আমূল পরিবর্তন, ধনবর্ষা হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির আপনাদের নবমপতি রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সুন্দর একটা যোগ কিন্তু তৈরি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে, মালব্য রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের যাদের হোটেলের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাঙা হবে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো, যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের ট্যুরিজমের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে ভালো। শেয়ারের দিক থেকে যথেষ্ট এ সময় লাভ পাবেন, ট্রেন্ডিংয়ে যারা টাকা লাগান তাদের দিক থেকে যথেষ্ট ভালো, আপনাদের ফাটকা থেকে টাকা আসবে, শেয়ার মার্কেট থেকে যথেষ্ট এই সময় কিন্তু লাভ আপনাদেরকে দেবে। অর্থাৎ এই যে শুক্রের রাশি পরিবর্তনে এই তিনটি রাজযোগের ফলে আপনাদের ক্ষেত্রে অপার ধন আসতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে কন্যা রাশির। কিন্তু বাই বার্চার দেখতে হবে আপনার শুক্র এবং বুধের প্লেসমেন্ট, এটা কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে, আপনাদের নবমপতি এবং রাশির অধিপতি আপনাদের রাশিতে একত্রে অবস্থান করছে, মালব্য রাজযোগ আপনাদের, এবং চতুর্থভাবে শশ নামক মহাপুরুষ রাজযোগ, এই যে তিনটি রাজযোগ আপনাদেরকে কিন্তু ঢেলে দিবে। অর্থাৎ যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে, কাজের সুযোগ কিন্তু বাড়িয়ে তুলবে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে। এরপরে যাদের ট্যুরিজমের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে ভালো, বিদেশের সাথে যারা ব্যবসা করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো, যারা রাজনীতিতে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা বিউটিশিয়ান তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিউটি পার্লার যাদের আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কসমেটিক বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট, এই সময় কিন্তু আপনাদের কিন্তু অপার ধন কিন্তু দেবে। এবং আপনাদের এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে, সম্পত্তি লাভ, পৈতৃক সূত্রের অর্থপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু তুলা রাশির আসতে চলেছে। লাভ লাইফ আপনাদের যথেষ্ট ভালো এবং আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং রাশিতে এই শুক্র এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ আকর্ষিক প্রাপ্তি, ট্রেন্ডিং থেকে টাকা, আপনার শেয়ার থেকে টাকা, লটারি থেকে টাকা, ফাটকা কারবারি থেকে টাকা, অর্থাৎ অর্থ কিন্তু আপনাদের আসবে। এবং এই সময় আপনারা ল্যান্ড করবেন, নিজস্ব গাড়ি ভূমি বাহন থেকে কিন্তু আপনারা সুখ এই সময় কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের একাদশ স্থানে একাদশপতি এবং কর্মপতিকে নিয়ে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা যথেষ্ট প্রশমিত হবে, কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, ট্যুরিজমের ব্যবসা যাদের আছে, যাদের হোটেল ব্যবসা আছে, যাদের বিউটি পার্লারের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা কসমেটিকের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা বুটিকের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং ধনপতি ধনভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু আপনাদেরকে দিবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে কর্মের দিক থেকে, ভাগ্য আপনাদের যথেষ্ট সাপোর্ট দিবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনারা হতে চলেছেন মারামাল। আপনাদের পঞ্চমপতি শুক্র আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে আপনার, এবং বুধের সাথে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে এবং মালব্য নামক রাজযোগ তৈরি করছে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন, আপনাদের শেয়ার মার্কেট থেকে আপনারা প্রচুর অর্থ পাবেন, আপনারা যারা সেলসে আছেন, যারা মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো, সেলস মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু এই সময় দিবে। পৈতৃক সূত্রে সম্পত্তি,
ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যথেষ্ট ভালো। লটারি থেকে, শেয়ার থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ এই সময় পাবেন। বিউটি সিনের সঙ্গে যারা যুক্ত আছে, বিউটি পার্লার যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো। আপনাদের যাদের গাড়ির ব্যবসা আছে তাদের ক্ষেত্রে এমনিতে শনি আপনাদের রাশিতে অবস্থান করে শশনবং মহাপুরুষরা যোগ তৈরি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু দিতে চলেছে আপনার মকর রাশির ক্ষেত্রে। এবং কর্মর দিক থেকে কিন্তু আপনাদের অনেকখানি পথ কিন্তু খুলে যাবে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন, আপনাদের নবম স্থানে নবমপতির অবস্থান এবং চতুর্থ পতিকে কানেক্ট করে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হংস নামক মহাপুরুষরা যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। দেখুন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো হবে। শেয়ার থেকে, লটারি থেকে, ট্রেন্ডিং থেকে আপনাদের যথেষ্ট অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন। বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। যারা হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কাজের সুযোগ বাড়িয়ে তুলবে এই সময়টা। আপনাদের যারা বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। শেয়ার মার্কেট থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। ট্রেন্ডিং থেকে আপনারা যথেষ্ট অর্থ কিন্তু এই সময় পাবেন। ভূমি বাহন থেকে আপনারা ভূমি বাহনের সুখ আপনারা পাবেন। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা, বিদেশ থেকে অর্থ আসা, ব্যবসার ক্ষেত্রে সফলতা, বিদেশ থেকে অর্থ আসা এই সময় কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট প্রশমিত হতে চলেছে। এই তিনটি রাজযোগের ফলে আপনাদের কপাল খুলতে চলেছে কুম্ভ রাশির। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু মেষ রাশি দিতে চলেছে। আপনাদের লাভ লাইফ ভালো, আপনাদের বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে। আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনারা যথেষ্ট সফলতা এই সময় পাবেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনাদের কাজের সুযোগ বাড়িয়ে তুলবে। আপনাদের লাভ লাইফটা যথেষ্ট এই সময় কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে, ট্রেন্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের ভালো। শেয়ার থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। আপনাদের হোটেল ব্যবসা আছে, যাদের ট্যুরিজমের ব্যবসা আছে, গাড়ির যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে শশনাম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। কর্মর দিকটা আপনাদের যথেষ্ট ভালো এবং আপনাদের ধনবর্ষ হতে চলেছে ব্যবসা থেকে। আপনারা কিন্তু ব্যবসা থেকে প্রচুর অর্থ কিন্তু এ সময় পেতে চলেছেন। অর্থাৎ মেষ রাশি যারা গ্ল্যামার দুনিয়াতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে। বিবাহের দিকটা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু আসতে চলেছে। শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে এবং আপনারা ভৌতিক সুখ, পার্থিব সুখ পেতে চলেছেন এই শুক্রের রাশি পরিবর্তনে। এই তিনটি রাজযোগের ফলে আপনাদের কপাল খুলতে চলেছে। আপনাদের হতে চলেছে ধনবর্ষা। অর্থাৎ আপনাদের লটারি থেকে, শেয়ার থেকে, ব্যবসা থেকে, বিদেশ থেকে অর্থ আসা এবং কর্মসূত্রে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের পঞ্চমভাবে পঞ্চম পতি অবস্থান এবং চতুর্থ পতিকে কানেক্ট করে, দ্বিতীয় পতিকে কানেক্ট করে, রাশির অধিপতিকে কানেক্ট করে, রাশির অধিপতিকে কানেক্ট করে অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে। আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ হবে, ট্রেন্ডিং থেকে আপনাদের লাভ হবে, আপনাদের লাভ রিলেশনটা যথেষ্ট ভালো। ফিল্ম দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় কিন্তু ভাগ্য চমকাবে এবং আপনাদের এই সময় যাদের ট্যুরিজমের ব্যবসাতে আছে, যাদের হোটেল ব্যবসা আছে, যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে। অর্থাৎ বিউটি পার্লারের দিকটা যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনাদের যথেষ্ট কাজের সুযোগ কিন্তু আসবে। এবং যাদের কসমেটিক্সের দোকান আছে, যারা গ্ল্যামারের সঙ্গে যুক্ত, যারা আর্ট কালচারের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এ সময় ভালো। এবং আপনাদের নতুন কর্মযোগ আসতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে প্রেমযোগ জায়গাটাতে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন মিথুন রাশি। আপনারা বিদেশ থেকে অর্থ পাবেন এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। নিজস্ব ব্যবসা যাদের আছে তাদের ক্ষেত্রে এই সময় প্রচুর অর্থ কিন্তু আপনারা নিজ ব্যবসা থেকে কিন্তু পাবেন। অর্থাৎ মিথুন রাশির জন্য এই তিনটি রাজ্য আপনাদের ক্ষেত্রে অর্থবৃষ্টি আসতে চলেছে। অপার
ধন আপনারা কিন্তু পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের চতুর্থ পতি এবং আপনাদের একাদশ পতি, এই শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে এবং আপনাদের কেন্দ্রত্রিকোণ রাজযোগ তৈরি করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। এর ফলে আপনাদের পারিবারিক সুখের জায়গাটা কিন্তু আসছে, ভূমি বাহনের সুখ আপনারা পাবেন। আপনাদের যাদের হোটেলের ব্যবসা আছে তাদের থেকে লাভ কিন্তু পাবেন, হোটেলের ব্যবসা, ট্যুরিজমের ব্যবসা, ফিল্ম ইন্ডাস্ট্রি, যাদের কসমেটিক্স ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু যাবে থাকবে। বিউটি পার্লারে যাদের ব্যবসা আছে, বিউটিশিয়ান যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন এবং শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে এবং আপনাদের ব্যবসার জায়গাটাতে, ব্যবসার জায়গাতে যথেষ্ট উন্নতির দিক কিন্তু থাকছে। ব্যবসা ক্ষেত্রে প্রচুর ইনকাম এই সময় আপনারা কিন্তু করবেন, 10 গুণ ইনকাম যা ছিল তার থেকে আপনাদের ইনকাম আরও বাড়বে। বুটিকের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। একাদশ স্থান, একাদশ পতি চতুর্থভাবে অবস্থান করছে, আপনারা মাতৃসুখ কিন্তু আপনারা পাবেন। লাভ, সফলতা, সাকসেসের জায়গাটা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে এতদিন ধরে যে অবস্ট্রাকশনের মধ্যে দিয়ে কর্কট রাশি যাচ্ছিল, সেই অবস্ট্রাকশনগুলো কেটে আপনাদের এই তিনটি রাজযোগ আপনাদের কপাল খুলে দিতে চলেছে। আপনাদের ভাগ্যে আসতে চলেছে বিশাল পরিবর্তন। এই রাত্রিবেলা যে আজ মধ্যরাত থেকে যে শুক্রের রাশি পরিবর্তন, তিনটি মহাপুরুষ রাজযোগের ফলে এই আটটি রাশি হতে চলেছে মালামাল। দেখুন, যাদের রাশিচক্রে শুক্র এবং বুধের পজিশান খারাপ আছে তাদের কিন্তু সমস্যা আসবে। যেমন যাদের এই যে কর্কট রাশির কথা বললাম, কর্কট রাশির ক্ষেত্রে যাদের শেয়ার মার্কেট ছাড়া যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগায় তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। এই সময় আপনারা যারা সেলসে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা ব্রোকার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অর্থ কিন্তু দেবে। অর্থাৎ আপনার রাশিচক্রে দেখতে হবে বুধ এবং শুক্রের অবস্থান কেমন আছে। তবে কিন্তু আপনাদের এই যে আমি যে কথাগুলো বললাম, আপনারা কিন্তু ঐশ্বর্যের শিখর চূড়ায় উঠতে চলেছেন, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে এই আটটি রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।